নমস্কার। আজকাল পৌষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়, আর এই সময়কে যারা সম্মান করেছেন, সময়কে যারা কাজে লাগিয়েছেন, তারা অনেক কিছু করে দেখিয়েছেন। দীর্ঘ 20টা বছর কম নয়, এবং দীর্ঘ 20টা বছরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডকে তিনি কাজে লাগিয়েছেন, ঈশ্বরের আরাধনা করেছেন, এবং আপনাদের জন্য কিন্তু তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে গিয়েছেন। প্রচুর ভালো কাজ তিনি করেছেন এবং আপনাদের সমস্যার সমাধান তিনি করেছেন। প্রচুর উদাহরণ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লাইভ অনুষ্ঠান বলুন বা তার সান্নিধ্যে যারা এসেছেন তাদের আপনারা জিজ্ঞাসা করুন, প্রত্যেকে মারাত্মক রকমভাবে উপকৃত। তাই উপকৃত হতে হবে আপনাকে, ভালো থাকতে হবে আপনাকে, আপনার স্বপ্ন পূরণ করতে হবে আপনাকে। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা ভীষণ রকমভাবে রয়েছে। আজকেও আপনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সব কিছুর জন্য রয়েছে সেই মানুষটি, যে মানুষটি আপনার সবথেকে বেশি বিশ্বাসের, সবথেকে বেশি ভরসা, ভরসার জায়গাটা কিন্তু অধিকার করে রেখেছেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বৈশালী দি, বৈশালী সরকার। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রত্যালিল পদার্পিতাং গৃহী সবরিদো ঘোরহস্য পরা খর্বিন্দি বরকর্তিক খর্পরা বুর্জা হুঙ্কার বিজত ভবা খর্বনীল বিশাল পিঙ্গল জটাযুক্ত নাগৈ জুড়া জড্ডাং নস্য কপালকে শ্রী জগতং হুন্তু ক্রতারাশয়ং প্রত্যালিল পদে ঘোরে মুন্ডু মালা প্রশোভিতে খর্বে লম্বদরি ভীমে উগ্র তারা নমস্তুতে। জয় তারা, জয় মাতা। মনটা ভীষণ ভালো হয়ে যায় দিদি, প্রথমে এই মন্ত্রপাঠটার মধ্যে দিয়ে, অনুষ্ঠান শুরু করার মধ্যে দিয়ে। এবং সব থেকে বড় বিষয়, কৌশিকী অমাবস্যার এফবি লাইভে আমরা কিন্তু অন্ততপক্ষে সকলে দেখেছি, কারণ সামনে হয়তো আমরা প্রত্যেকে যেতে পারিনি, সকলে আমরা অংশগ্রহণ হয়তো করতে পারিনি, কিন্তু অসাধারণ সেই পুজো এবং অসাধারণ আরাধনা। আমার মনে হয় আধ্যাত্মিকতার দিকটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন একদম। এবং আমি খুব ছোট্ট বয়স থেকে আমার মামার থেকে একদম দীক্ষিত, এবং মামা পুজো করতেন ওইভাবে একদম 6-7 বছর বয়স থেকে পাশে বসে বসে থেকে থেকে, যে কারণে আমি পুজো সবসময় নিজে করি। এবং আপনারা দেখবেন যে মোবাইলে ছবি তুলে বা এ করে আমার কোনো প্রয়োজন লাগে না, কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে তারাপীঠ শ্মশানে সবাই আমাকে চেনে, যারা ভিউয়ার্স রয়েছেন, যারা দর্শক বন্ধু রয়েছেন, তারা প্রতিটা অমাবস্যায় আমাকে তারাপীঠে সারা রাত পুজো করতে দেখেন। এবারেও কিন্তু সারা রাত প্রায় 3:30 পর্যন্ত আমি কাজ করেছি, যার জন্য পরের দিন কিন্তু আমি আসতে পারি। হ্যাঁ, কারণ আপনারাই হচ্ছেন আমার আপনজন, আপনাদের কাজ হচ্ছে আমার দায়িত্ব, সেই কাজটা আমি সবসময় চেষ্টা করি দায়িত্ব সহকারে করা। এবং পুজো পাঠ এমন একটা জায়গা, এটা আমার মানে একদম রন্ধে রন্ধে ভালোবাসার জায়গা। মা হচ্ছেন আমার মনে হয় আমারই মা, আমি সেইভাবেই মানে আমি তারাপীঠে গিয়েও মানে মন্দিরে ওইভাবেই প্রতিবারই মাকে আরাধনা করি, পুজো করি। ঠিক একইভাবে আমার বাড়ির মাকেও আমি ওইভাবেই পুজো করি। আবারও সামনে আরেকটি ভালো তিথি রয়েছে, ভালো তিথি রয়েছে, সেটা হচ্ছে কিন্তু মহালয়া। একদম, আমরা ঠিক সেটা নিয়ে আলোচনায় অবশ্যই ফিরবো, কারণ মহালয়াকে কিভাবে আপনি কাজে লাগাবেন, দিদি কতটা আপনার পাশে রয়েছে, কতটা সহযোগিতা করছে, সব কিছু নিয়ে কথায় আমরা ফিরবো। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি অতনু দাস বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে অতনু বাবু, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। অ্যাকচুয়ালি দিদির আমি অনেক পুরনো বলতে পারেন, কারণ যেটা বলতে গেলে আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। সেই সময় আমার মা, আমি অ্যাকচুয়ালি জ্যোতিষ শাস্ত্রে অতটা বিশ্বাস করতাম সেই সময়টা, তো তারপরে আর কি আমার মা জোর জবরদস্তি বসতেই আর কি নিয়ে আসে আমার হরোস্কোপ, কারণ তার আগে 2-1 জায়গায় মা নিয়ে গিয়েছিল, সেখানে কোনো রেজাল্ট হয়নি। তারপরে দিদির কাছে নিয়ে আসে আমাকে, মানে অ্যাকচুয়ালি মা হরোস্কোপ নিয়ে আসে, তার পরবর্তীকালে আমি যাই। তো সেখানে কারণ সেই সময় আমার অনেকগুলো প্রবলেম ছিল, কারণ আমি গ্র্যাজুয়েশন পাস করে যাওয়ার পরে আমার একটা জবলেস কন্ডিশনে ছিলাম, তার আগে আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাইক থেকে পড়ে, এবং নানা মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, মানে একটা যাকে বলে আর কি বলবো, মানে মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো মানে দিদির কাছে মা আমাকে নিয়ে আসার পরে দিদি আমাকে সেখানে কাউন্সেলিং করে এবং পাশাপাশি রেমেডি দান করে। সেই সময় আমি কাউন্সেলিংটা আমার খুব ভালো লেগেছিল দিদির কাছে, বাট আমি তখন রেমেডি এইসব জিনিসে অতটা বিশ্বাস করতাম না। তো তারপরে মানে সময়ের স্রোতে আস্তে 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 দেখলাম
জিনিসগুলো পাল্টাতে শুরু করলো। আমি জব পেলাম, আমার সেই সিচুয়েশন গুলো আস্তে আস্তে পাল্টাতে থাকলো। এবং বলতে নেই, ভগবানের আশীর্বাদ, মাতার আশীর্বাদ, দিদির আশীর্বাদ এবং অবশ্যই আমার বাবা মার আশীর্বাদে আজকে আমি সেই জায়গাটা রিচ করেছি এবং এখন আমি একটা ফিনান্সিয়াল একটা ভালো জায়গাতে রয়েছি সবার আশীর্বাদে। এবং আমি চেষ্টা করছি আরো ভালো করা যায়। এবং দিদি আমাকে সব থেকে বড় কথা যে দিদি আমায় নট অনলি রেমেডি বাট সবসময় মানে একটা মেন্টাল সাপোর্ট প্রোভাইড করেছে, এটা খুব দরকার। এবং হ্যাঁ, এবং ছোট ভাইয়ের মতো আমাকে সবসময় গাইড করেছে। এবং আমি নয়, এরকম অনেকেই করে থাকে দিদি। এই কয়েকদিন আগেই আগের প্রোগ্রামটাতেই একদম শিলিগুড়ি দিদি বলছিলেন, আমি সেই জায়গাটাই নিজেকে রিলেট করতে পারছিলাম যে দিদি সবার সঙ্গে সেম ভাবে উনি কথাবার্তা বলেন এবং সবাইকে সেইভাবেই গাইডটা করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে দিদি এই, কারণ এই সময় এখন আমরা দেখতে পাই সব জায়গাতেই কত ভুয়ো, মানে অ্যাকচুয়ালি বলাটা এখানে ঠিক নয়, অনেক জায়গায় অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, তারা সর্বকিছু মানে মানি টাইম সবকিছু দিয়েও তারা প্রতারিত হচ্ছেন। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমার বক্তব্য, দিদি আমি এটা মানে মনে প্রাণে বিশ্বাস করি, দিদি একজন জ্যোতিষ জগতে একজন ধ্রুব তারা। আপনার সমস্যাটাকে নিজের সমস্যা করে ভাবা এবং আপনাকে ছোট ভাই বানিয়ে ফেলা এবং আপনার সমস্যা যতদিন সমাধান না হচ্ছে, আপনার মুখে হাসি না ফুটছে, ততদিন আপনার সাথে সাথে থাকা, এই ব্যাপারগুলো কি লক্ষ্য করেছেন মানুষটার মধ্যে? হ্যাঁ, সত্যি কথা, আজকে যে আমি কথাগুলো বলতে পারছি মানে সত্যি এই জিনিসটা ভেতর থেকে আসছে। কারণ এই জিনিসগুলো দিদি প্রথম মানে একদম ডে ওয়ান থেকে আমার সেই সময় আমি পরবর্তীকালে আমার মানে বাড়ি ঘর ছিল না, সেই জায়গাটাকে আমি ডেভেলপ করেছি। খুব ভালো, আরো আপনার জীবনের উন্নতি হোক এই কামনা করে। বাড়ি ঘর করেছেন? হ্যাঁ, বাড়ি ঘর আমি বলে দিয়েছিলাম কোন সময় হবে। হ্যাঁ দিদি, মানে সেই টাইমটা ধরেই মানে টাইম ওয়েট করতে করতে আপনি যে সময়টা বলেছিলেন সেই সময়তেই, মানে দিদি যে সময় বলে দিয়েছিলেন সেই সময় ধরে ধরে আপনার জীবনে কাজগুলো হয়েছে। আমি তো একদম বলেই দিই আমি কত পার্সেন্টেজ পাবে সেটাও বলে দিই। তো আমরা সেটা দেখেছি, একটু আগে আসে না, দুদিন চার দিন ছয় দিন আগে না, এটা তো সম্ভব না। অন্তত বছর খানেক বছর দেড়েক আগে থেকে যদি কোনো স্টুডেন্ট আমার কাছ থেকে আসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষা র্যাঙ্কিং কিরম হবে বা কত পার্সেন্টেজ আসবে তাদের আমি একদম প্রেসক্রিপশনে করে দিই। কারণ আমার একটা গাইডলাইন থাকে, আমি প্রতি তিন মাস ছাড়া কাউন্সিলিং করি এবং তার পার্সেন্টেজ কতটা বাড়ছে তার বাবা মাও স্যাটিসফাইড হয়, আমিও স্যাটিসফাইড। অবশ্যই, ওরা তো পরীক্ষা দেয় মানে ওদের সাথে সাথে মনে হয় আমারও পরীক্ষা। আর এতগুলো বছর যেহেতু রয়েছি আর সকলের ভিউয়ার্সের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, আমি খুব ভালো ভালো গুরুর সংস্পর্শে গেছি, তাদের আশীর্বাদ, আমার মামার আশীর্বাদ, সকলের বিশ্বাস, ভালোবাসা, আস্থায় কিন্তু আজকে বৈশালী সরকার এই জায়গা তুমি দিদি। এবং আমার নিজস্ব, আমি এটা বলবো যে আমি অ্যাস্ট্রোলজিটাকে অসম্ভব ভালোবাসি, তন্ত্রকে অসম্ভব ভালোবাসি। এটা হচ্ছে সাধনা। তন্ত্র মানে কিন্তু কোনো ভয় দেখানো কিছু না, অগ্নিপিত্তি বায়ুজল আক্ষত আকাশতত্ত্বের যে ব্লেন্ডিং আমাদের বডিতে, আমাদের সমস্ত ইউনিভার্সের, এইটার একটা আমাদের প্রত্যেকে মন্ত্রের দ্বারা, যজ্ঞে যে দ্রব্যগুলো আমরা দিই তার দ্বারা, আমাদের প্রাণায়াম করার মাধ্যম দিয়ে, এই প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে আছে। এই সিস্টেমগুলো আমি এর আগে একদিন পুজো নিয়েও আলোচনা করবো, এই দুর্গা পুজো যেহেতু আসছে, যে ঘট স্থাপন করি কেন, পাঁচটা পল্লব দিই কেন, পঞ্চশস্য দিই কেন, এর লজিকটা কোথায়, ঠিক আছে? এবং রাশিচক্র নিয়ে অনেক কিছু আলোচনা করতে ইচ্ছা করে, সময়টা করে কিন্তু সময়টা কম হয়ে যায়। তবু বলবো যে মানে যে মানুষ আমার কাছে একবার আসে, আমি চেষ্টা করি যে তার সাথে সারা জীবন থাকার এবং মানুষ যেন উপকার পাক। আমার সবচেয়ে বড় বেশি সার্টিফিকেট হচ্ছে মানুষের কাজ। অবশ্যই, আজকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ দিদি, সেটাই বলছিলাম যে আমি এটা আমি যেমন বিশ্বাস করি এবং এটা সমস্ত দর্শক বন্ধু যারা আছে সিটিভিএন এর, এতদিন ধরে মানুষ প্রোগ্রাম দেখছে, তো তাদের কাছে আমি এটাই বলতে চাই আপনার বিষয়ে, কারণ এটা একটা মানে ওপেন ফোরাম, কারণ এখানে না বললে আমার মানে এই জিনিসটা আর কি সবসময় বলা হয়ে ওঠে না।
যে আমি এটাই বলতে চাই যে আপনি হচ্ছেন একজন ব্যক্তিত্ব মানে শ্রীমতী বৈশালী সরকার, যাকে আর কি বিশ্বাস এবং ভরসা করা যায়। এটা আমি আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি। তো দিদি, যা আজকে যে বিষয়টা বলছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার মাসি, আপনি জানেন যে আমার মাসি অ্যাকচুয়ালি মালদহতে থাকে এবং আমার মাসির ছেলেটা একটু ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু ডেট অফ বার্থ বলুন, আর কিছু বলতে হবে না। ডেট অফ বার্থ হচ্ছে, হ্যাঁ, 13 মার্চ 1996। কতই মার্চ? 13 মার্চ। আচ্ছা, 13 মার্চ 1996। ওকে, সময়টা বলবেন। রাত্রির 11:20। আপনি লিখে রাখেন বা মাসি যদি দেখে যদি প্রোগ্রামটা, তাহলে মাসিকেও লিখে রাখতে বলেন। বৃশ্চিক লগ্ন ধনু রাশি, বৃশ্চিক লগ্ন ধনু রাশি, নক্ষত্র হচ্ছে চন্দ্র হচ্ছে মূলা নক্ষত্র। মূলা হচ্ছে মূলকে নির্দেশ করছে, গভীরতাকে নির্দেশ করছে। মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র এবং বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, সেটা একটু ডিস্টার্ব। ওর যেটা দেখা যাচ্ছে, ওর কিন্তু জীবনের শুরুটা ভালো হয়েছে, ঠিক আছে? ও গ্রাজুয়েট, ও হায়ার সেকেন্ডারি অবধি ভালো রেজাল্ট করেছে এবং তারপর থেকে গিয়ে কি কিছু ডিস্টার্ব হয়েছে? ছেলে মানুষ বয়স, মিউজিক খুব পছন্দ করবে, শুক্র খুব ভালো খাবার, ভালো ড্রেস, পারফিউম, এইগুলোর প্রতি কিন্তু একটা আসক্তি থাকবে। কালসর্প দোষ রয়েছে, এটা ভীষণ খারাপ। পঞ্চম ভাব হচ্ছে আমার পূর্ব জন্মের কর্মফলের শুভ ফল, ঠিক আছে? পঞ্চম ভাব যখনই কোনো মানুষের ডিস্টার্ব হয়ে যাবে, তার পঞ্চম হচ্ছে মন, তার মনের চাওয়া পাওয়া, সে যেটা হতে চাইছে সেই জায়গায় কিন্তু বাধা দেবে। এর পঞ্চম স্থানে দেখ শনি কেতুর অবস্থান রয়েছে, এটা ভীষণই নেগেটিভ। সাধু সর্পযোগ, যেটা ন্যাচারাল জুডিয়াকের দ্বাদশ ভাব, ব্যয় হয়ে যাওয়া, অর্থাৎ বুদ্ধি যেটা রয়েছে সেই বুদ্ধিটাও কাজে না লাগিয়ে সেটা ব্যয় হয়ে যাচ্ছে, ওর মন খুব চঞ্চল হয়ে গেছে এবং বন্ধু সঙ্গ খুব একটা ভালো থাকবে না। এবং ও যেভাবে কেরিয়ার করতে চেয়েছে সেইভাবে কিন্তু আমার মনে হচ্ছে না ওকে, ও কি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে? না না, লাস্ট মোমেন্টে ওই জায়গাটা করতে পারেনি। ওই যে বললাম পঞ্চম ভাব খুব ডিস্টার্ব, কালসর্প পঞ্চম একাদশ একদম সাকসেস জোনটাকে ড্যামেজ করেছে। আপনার তো এতটা উপকার হয়েছে, মাসি তো দূরে থাকে নিশ্চয়ই মালদা, কিন্তু এখন তো আর দূরটা ফ্যাক্টর না, এখন অনলাইন প্রেডিকশন আছে, ঠিক আছে? অনলাইন প্রেডিকশন আছে, অনলাইন রেমিডি আছে, এই দুটো সুযোগই কিন্তু থাকছে। সামনেই মহালয়া অমাবস্যা, যে যোগ রয়েছে পাপকর্তারই যে যোগ রয়েছে এবং এই মহালয়া অমাবস্যা বিশেষ বিশেষ কিন্তু কিন্তু কাজ করবো, অভিশাপ দোষ, ঠিক আছে? রবি শনির বীজ যোগ, এই যোগগুলো কিন্তু এই মহালয়ে অমাবস্যায় করা হবে এবং এই কালসর্প দোষ এটাও মানুষের লাইফের অভিশাপ দোষ। শুরুটা খুব ভালো, স্টুডেন্ট খুব ভালো ছিল, কিন্তু হায়ার সেকেন্ডারি পর থেকেই যেন জীবনটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, ও কিন্তু যদি রেমিডি করে আমি এইটুকানি বলবো গ্রাজুয়েশন কমপ্লিট করবে। বেশ, ও কি নিয়েছিল, বিকম করেছিল? যে কারণে মাসি টেনশনে রয়েছে, একটা চোট আঘাত কিন্তু রয়েছে। প্রেমজ সম্পর্কে ঢুকলে সেখান থেকে বিশাল ভাবে ধাক্কা খাবে, সেটা থেকে কিন্তু ভীষণ সাবধান, কারণ পঞ্চমে শনি কেতু প্রেম একদম মানে ধূলিসাৎ করে দেয়, মানে ডিপ্রেশনে নিয়ে চলে যাবে এবং নেশার মধ্যে নিয়ে চলে যাবে, এটা খুব সাংঘাতিক। আমি বলবো ইমিডিয়েট একটুখানি পরামর্শ নিতে হবে। আমার তো নিজের মনে হচ্ছে যোগাযোগ করুন দাদা, আপনি নিজে এসে এতটা যেখানে উপকৃত সেখানে আপনার মাসির ছেলে না মেয়ে বললেন, ছেলে ছেলে মাসির ছেলের জন্য অবশ্যই একটুখানি তো আপনাকে ভাবতে হবে। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো কথা বলে। আপনি ভালো আছেন, 5 বছরের আগের আমি আর 5 বছরের পরের আমির মধ্যে কতটা তফাত সেটা আপনি আজকে নিজে মুখে স্বীকার করলেন। ক্লায়েন্ট শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন এবং সে আমাকে ফোন করে বলছে, দিদি আমি
নাম্বারটা এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে আপনার নাম্বার আমার নাম্বারটাও দিয়ে দিয়েছি। তার কাছে 736 না 37টা ফোন গেছে আগের দিন আমাদের লাইভ ফেসবুকে বলেছিল ভোর 6টা থেকে আমার কাছে ফোন, দিদি কেমন মানুষ, কি হয়েছে না হয়েছে। আমি বললাম এটা কি বললেন আপনি, তা বললো যেটা আপনার সম্পর্কে আমি বলেছি সেটাই আমি বলেছি, কারণ আপনি যা তাই আমি বলেছি। একদম, তবে এটা কিন্তু প্রমাণিত যে দিদির প্রতি মানুষের ভালোবাসা, জানার আগ্রহ, একদম এটা আমার একটা বিরাট মানে মায়ের একটা আশীর্বাদ। আমি একমাত্র কন্যা, কিন্তু আমার মনে হয় না কোনো শহরে আমার কোনো ভাই বোন নেই এরম হয় না। একদম, সে বহরমপুর মানে শিলিগুড়ি কৃষ্ণনগর মালদা কুচবিহার আসাম মানে কাজের মধ্যে দিয়ে কিন্তু গড়ে নিয়েছেন, কাজ যদি আমরা না পাই তখন কিন্তু সম্পর্ক গড়ে ওঠে না। আমার তো প্রত্যেকটা কাজ চ্যালেঞ্জ গ্যারান্টি, প্রত্যেকটা মানে আমি অ্যাস্ট্রোলজি এইভাবেই করে এসেছি, আমি এইভাবেই কাজ দিই মানুষকে এবং আমি বিশ্বাস করি আমি পারি। এবং আমি যেহেতু একজন নারী, আমার মনে হয় নারী শক্তির মধ্যে অনেক বেশি পাওয়ার থাকে এবং সেই জায়গা থেকেই আমি নিজেকে তৈরি করেছি এবং সেই জায়গায় এসেছি। এবং আমার মনে হয় অ্যাস্ট্রোলজি কোনো সাবজেক্টের থেকে কম যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার মানে লয়ার কোনো জায়গা থেকে কম নয়। মানুষকে আমরা যথেষ্ট যদি সঠিক অ্যাস্ট্রোলজিক নলেজ থাকে, যেরকম এই সেপ্টেম্বর মাসটা ভেরি ইম্পর্টেন্ট একটা মাস। একদম, আমরা ঠিক এটা নিয়ে আলোচনায় ফিরবো দিদি, তবে তার আগে আমি বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় একটু বলবো। 24 তারিখে কিন্তু ব্যারাকপুরে কিন্তু চেম্বার রয়েছে, মানে আগামীকাল ব্যারাকপুরের চেম্বার দুপুর 1টা থেকে 4টে। অবশ্যই ব্যারাকপুর বা ব্যারাকপুরের কাছাকাছি বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন। 25 তারিখ কিন্তু বেহালায় চেম্বার রয়েছে 4টে থেকে 7টা পর্যন্ত। 26 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, নদিয়ার বন্ধুরা যোগাযোগ করবেন 1টা থেকে 4টে পর্যন্ত, দিদিকে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আগস্ট মাসের 2 তারিখে আপনারা সেপ্টেম্বর মাসের 2 তারিখে শেওড়াফুলিতে আপনারা পাবেন, 3 তারিখে কিন্তু হাওড়ার চেম্বার রয়েছে, 4 তারিখে হাতিবাগানের চেম্বার রয়েছে, 6 তারিখে গড়িয়াহাটের চেম্বার রয়েছে, 7 তারিখে ডানলপ, 8 তারিখে দুর্গাপুর, 15 তারিখে কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে, 23 তারিখ অবশ্যই মেচেদার চেম্বার রয়েছে। অনলাইনেও কিন্তু আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন, তবে প্রত্যেককে বলবো আপনার যোগাযোগটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। আপনি যদি আসেন আপনাকে কনফার্ম করতে হবে, সেটা নিশ্চিতভাবে জানাতে হবে যাতে আপনার কারণে অন্য কেউ অনলাইনেও তো করছি, অনলাইনেও ভীষণ চাপ থাকে, অনেক রাত অবধি আমাকে কাজ করতে হয়, বাইরের বহু ক্লায়েন্ট ব্যাঙ্গালোর বলো, ইউএসএ বলো, নিউ জার্সি বলো, বিভিন্ন জায়গার মানুষ অনলাইনের মাধ্যমে আমার অনুষ্ঠানটা দেখেও সিটিভিএনের দৌলাতে, এটা অবশ্যই সিটিভিএনকে ধন্যবাদ, এবং ইউটিউবে আমার অনুষ্ঠান দেখে, ফেসবুকে আমার লাইভ বলো সমস্ত কিছু দেখে বহুদিন ধরেই, এবং সেই কারণে অনলাইনের একটা চাপ থাকে এবং চেম্বারেরও একটা চাপ থাকে। তা আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু সময় দিয়ে দেখি, ওই আমার কাছে গেলেন আর পাশের ঘরে চলে যান ওইভাবে কিন্তু আমি অ্যাস্ট্রোলজি কোনোদিন করে আসিনি। আমি 10 জনকে দেখবো, 10 জনকে কাজ দেবো, আমার বিশ্বাস এটাই। তা সেই জন্য আমি প্রত্যেকে বলি যে সঠিক টাইমে বুকিং এবং বুকিং কনফার্মেশন করতে হবে, তবেই কিন্তু আপনি দেখাতে পারবেন। ওই কবে নাম লিখিয়েছেন তারপরে চলে এলেন না বলে হবে না, প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কনফার্মেশন করেন, আমরা টাইম দিয়ে দিই, সেই টাইমে আপনারা আসবেন। এবং যেহেতু এখন সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করছি, স্যানিটাইজ দিয়ে প্রত্যেকটা চেয়ার টেয়ার ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, আমরা মেশিনও নিয়েছি, পুরো ঘর রুমটাকে করে দেওয়া হচ্ছে, কাজে সেইভাবে করা হচ্ছে। আর যারা আসতে চাইছেন না অনলাইন প্রেডিকশন, দূরের বন্ধুদের জন্য, কাছের বন্ধুদের জন্য আপনাদের অনলাইন রেমিডি এবং অনলাইন প্রেডিকশন দুটোই কিন্তু অবশ্যই। চট করে দেখে নেবো, আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি নন্দিতা প্রামাণিক বলছি নৈহাটি থেকে। নৈহাটি থেকে, হ্যাঁ বলুন, আগে শুনবো অনুষ্ঠান কেমন লাগে। অনুষ্ঠান ভীষণ ভালো লাগে, আমার এক বন্ধুর বোন দিদির কাছে দেখিয়েছিল শেওড়াফুলি চেম্বারে, ওর জব চলে গেছিল, ভীষণ ডিপ্রেশনে চলে গেছিল, দিদির কাছে প্রতিকার গ্রহণ করার পর ও আবার জব পায় এবং এখনো ভীষণ মেন্টালি স্যাটিসফাইড, সমস্ত কাজ সবকিছু দিকে দিয়ে করায়। তো সেই থেকেই দিদির অনুষ্ঠান দেখা এবং দিদির অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। মানে আপনি আমার কাছে কোনোদিন আসেননি? আমাদের সাথে থাকতে হবে, এভাবেই পাশে থাকতে হবে। আর আজকে কার সম্বন্ধে? আজকে আমি আমার নিজের সম্পর্কে বলুন, যেটা বাদ বলুন। 27 মে 1994
রাশি লগ্ন জানা আছে? সিংহ লগ্ন, ধনুরাশি। ধনুরাশি, ধনুরাশি, মূলা নক্ষত্র, আবার মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের মধ্যে খুব জানা শেখার আগ্রহ থাকে। আচ্ছা, হ্যাঁ। আর আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মেনলি আমি বলে থাকব যে আপনার ক্ষেত্রে মেন প্রবলেম হচ্ছে বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সময়টা কিন্তু ভালো যাচ্ছে না। ঠিক আছে, এক নম্বর, আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অ্যানিমেশন নিয়ে পড়েছি। অ্যানিমেশন করেছেন, আচ্ছা। বুধ শুক্র আপনার খুব ভালো রয়েছে। বুধ শুক্র থাকলে আপনি কম্পিউটার, অ্যানিমেশন, গ্রাফিক্স, এই ধরনের জিনিস নিয়ে আপনি যদি মানে শেখেন সেটা ভালো হবে। কিন্তু জব স্যাটিসফ্যাকশন আপনার থাকবে না। এখন কি বর্তমানে কোনো চাকরি করছেন? না, কোনো জব পাচ্ছি না। জবের জায়গা খুব ডিস্টার্ব, হ্যাঁ, শনি খুব ডিস্টার্ব অবস্থায় আপনার রয়েছে এবং বর্তমানে শনির সাড়ে সাতই চলছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু খুব একটা ফরচুনের ব্যাপার থাকে না, খুব স্ট্রাগল করতে হয় আপনার লাইফে। এবং আপনার ম্যারেজ সেক্টরটাও আমি খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি। 94 জন্ম, মোটামুটি বিয়ের কাছাকাছি কিন্তু আপনার এটা হয়েছে। কোনো রিলেশন এসেছে লাইফে? অশান্তি এবং মানসিক চাপে আপনি অসম্ভব এই সময় থাকবেন। এবং আপনার মায়ের হেলথ খুব ডিস্টার্ব যায়। ভীষণ পায়ের পোর্শন থেকে আপনার মায়ের কিন্তু যথেষ্ট মানে পায়ে ক্ল্যাম্প লেগে যাওয়া, আর্থেরাইটিসের প্রবলেম, এই ধরনের জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ভুগবে। বা কোনো মানে কাছের কোনো মানুষ কি আপনাদের বিয়োগ হয়ে গেছে, কোনো গুরুজন স্থান? হ্যাঁ, আমার খুব রিসেন্টলি আমার মাইমা গত হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা গুরুহানি যোগও দেখাচ্ছে, চন্দ্র কেতু স্টারে রয়েছে এবং কেতু বর্তমানে ওই স্থানেই কিন্তু রয়েছে। সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানে কিন্তু থাকতে হবে, এটুকুনি আমি আগে থেকে কিন্তু আপনাকে আওয়াজ দিয়ে রাখলাম। ঠিক আছে, বেশ। তাহলে নিজের সম্বন্ধে অবশ্যই কি আমি যেতে পারি আপনার কাছে? আপনি কবে ব্যারাকপুরে? আমি কালকেই ব্যারাকপুরে বসছি, কিন্তু কালকে আপনি বুকিং পাবেন কিনা, কারণ অলরেডি অলরেডি কিন্তু আমার বুকিং প্রায় শেষের দিকে। যদি মনে করেন থাকেন খুব আর্জেন্ট রয়েছে, কারণ যেহেতু কিছু জায়গা ডিস্টার্ব, শনির সাড়ে সাতই চলছে মহালয়া অমাবস্যা, খুব ভালো অমাবস্যা, যে কোনো রকম অশুভ শক্তির কিন্তু বিনাশ হয় এই মহালয়া অমাবস্যা। মানে সারা বছরে যদি আমরা অন্য তিথিগুলোতে নাও কাজে লাগাতে পারি, মহালয়া অমাবস্যায় কিন্তু আমরা সব কাজই করতে পারি। কৌশিকী অমাবস্যা যেমন আমরা সব কাজই করতে পারি, ঠিক মহালয়া অমাবস্যা কিন্তু শুভত্বের কাজ। এবং আপনার ম্যারেজ সেক্টর আমি ভীষণ খারাপ দেখলাম, ম্যারেজের জায়গা থেকে ব্রেকআপ মানে পরবর্তী সময় ডিভোর্সের কানেকশনও রয়েছে সেই জায়গাটা। আমার মনে হয় এখন থেকে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ ভেঙে যাওয়ার আগে থেকে কিন্তু, এবং আপনি নিজেও ফেস করছেন একটু সমস্যার মধ্যে আপনি রয়েছেন, তাই তো? এই জায়গাটা একটু মানে আপনি পারলে আমার বুকিং নাম্বারে একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি ওরা দিতে পারে। আপনার একটা স্পেশাল বুকিং ও যদি হয় আমি কালকেই। হ্যাঁ, আপনি একটুখানি যোগাযোগ করুন, যদি ওরা দিতে পারে আপনি একটু ফোন করে নিন। দেখুন বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে, তবে প্রত্যেককে বলবো যারা আসবেন একেবারে কনফার্ম থাকবেন যে আমি যাবই, আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না, ঠিক এরকম মানসিকতা নিয়ে কিন্তু আপনারা নাম লেখাবেন, কারণ আপনার জন্য আরেকজন কিন্তু যোগাযোগ নাও হচ্ছে। যারা লাইফের সম্পর্কে সিরিয়াস সিরিয়াস অবশ্যই জীবনকে গঠন করতে চাইছে, জীবনে কিছু পেতে চাইছে, কারণ অ্যাস্ট্রোলজি দিতে পারে, অ্যাস্ট্রোলজি মানুষকে দিতে পারে। আমি এমনও লোক দেখেছি, একটা দুধের কৌটো কেনার ক্ষমতা ছিল না, আজকে হন্ডা সিটি, ফরচুনা, সমস্ত গাড়ি নিয়ে সে কিন্তু চলছে। মানে সেই জায়গা থেকে দেখেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, তার ডেস্টিনিতে ছিল, সে ঈশ্বরের আশীর্বাদে আমার কাছে এসেছিল। কিভাবে চলবে, কি ব্যবসা করবে, কতটা মানে সেই সময় তার স্ত্রীর গয়না মানে বাচ্চার অন্নপ্রাশনের গয়না, মায়ের গয়না বিক্রি করেও সে ব্যবসা শুরু করেছে, এখন একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে। কাজেই যারা ডেস্টিনিকে ডেস্টিনি যেরকম রিড করা যায়, ডেস্টিনি গঠনও করা যায় আমি বলবো। কারণ হচ্ছে যদি সঠিকভাবে অ্যাস্ট্রোলজি জানা যায়, রোগ যদি ঠিক মতন বার করা যায়, রোগের কিন্তু ওষুধও আছে। সেপ্টেম্বর মাসটা ভেরি মানে একটা ইম্পর্টেন্স মাস, কেন না 12ই সেপ্টেম্বর কিন্তু জুপিটার কিন্তু রেট্রোমোশন ত্যাগ করে কিন্তু
স্বক্ষেত্রে তার কিন্তু একদম ফোর্সে আসছে, স্যাটার্নও কিন্তু 29 তারিখ আসছে এবং রাহু কেতু ট্রানজিট হচ্ছে। একদম দিদি ঠিক, এটা নিয়ে আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আলোচনা করব, যেহেতু আজকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে, আমি পরপর আলোচনা করতে থাকব, মহালয়নি আলোচনা করতে থাকব। এবং যারা বহু জায়গায় গেছেন, জ্যোতিষকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, ঠকে গেছেন, আস্থা বর্ষা চলে গেছে, তাদের একবার আমার কাছে একদম যোগাযোগ তো করতেই হবে। তবে আজকে এই পর্যন্ত, বুধবার এবং রবিবারের লাইভ অনুষ্ঠানে নজর রাখুন, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।